আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাছে এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবাইয়ের কাছে ভালো লাগবে। এই রেসিপিটা জানতে হইলে পুরোটা ভিডিও আমার চ্যানেলের সাথে থাকুন। তো চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করেছি। প্রথমে নিয়েছি কড়াই, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছকে আমি হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছগুলো হয়ে আসতে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলকে আমি নষ্ট করব না, এই তেলেই আমি রান্নাটাকে কমপ্লিট করে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পটল আর আলু। পটল ও আলুকে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। মশলা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়া শেষ, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়ার পাতার কুচি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আপনাদের সামনে পরিবেশন করছি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবাইয়ের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।